এই গাইস, আমি স্বর্ণাঙ্ক। ওয়েলকাম টু দ্য অ্যানাদার নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন কথা হবে ডাইরেক্টর প্রদীপ্ত ভট্টাচার্যের আপকামিং একটা ওয়েব সিরিজ, যার নাম হচ্ছে বিরোহী। এই এক অন্য রুটের গল্প। তার ট্রেলার রিলিজ হয়েছে, তার ট্রেলার নিয়ে রিভিউ করব। তো এটা একটা প্রদীপ্ত ভট্টাচার্যের প্রথম ওয়েব সিরিজ, যেটা 6টা এপিসোড নিয়ে রিলিজ করবে। শ্যুটের সময় এটা জানা যায়নি যে কোন প্ল্যাটফর্মে আসবে। তো পরে জানা যায় ইউটিউবে একটা ফ্রি ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম আছে, যার নাম হচ্ছে উরিবাবা। তো সেই প্ল্যাটফর্মে এটা ফ্রিতে স্ট্রিমিং হবে। এই সিরিজে যারা লিড রোল প্লে করছেন তারা হচ্ছেন সায়ন ঘোষ, তাছাড়া রয়েছেন অনুরাধা মুখার্জি, দীপক হালদার, অমিত দাস এবং শতাক্ষী নন্দী। এটা একটা রোম্যান্টিক থ্রিলার ওয়েব সিরিজতে রয়েছে এবং এর মিউজিক দিয়েছেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রদীপ্ত ভট্টাচার্যের কথা যদি বলে থাকি, তিনি কিন্তু একজন অসাধারণ রকমের ডাইরেক্টর। এর আগে যিনি কাজ করেছেন, মানে তিনি বানিয়েছেন যে সিনেমাগুলো, সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে একটা বাকিতা ব্যক্তি এবং রাজলক্ষ্মী ও শ্রীকান্ত। এগুলো কিন্তু একটা অসাধারণ মাপের সিনেমা ছিল এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে গতানুগতিক যে সিনেমাগুলো হয় কমার্শিয়াল, তার থেকে কিন্তু এগুলো আলাদা ধরনের শিল্প, মানে আলাদা ধরনের শিল্প সৃষ্টি তৈরি করেছেন। নর্মালি বাংলা সিনেমাতে যেগুলো ওয়েব সিরিজ আছে হয়েছে অ্যাট দ্য টাইমসে, সেগুলো কিন্তু আমাদের সেই কলকাতা আর কলকাতার আশেপাশে হাওড়া চব্বিশ পরগনা এই সব দিকে হয়ে থাকে। বাংলা মানে কিন্তু পুরো দার্জিলিং থেকে কলকাতা অব্দি পুরো অংশটা, সেটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই বা এগুলোর অনেক সময় ব্যাপার থাকেই না। তো প্রদীপ্ত ভট্টাচার্যের এখানে যে কাজটা করেছেন, তিনি কিন্তু অসাধারণ কাজ করেছেন। সিরিজটার গল্পের যদি একটু করে বলি, তাহলে হচ্ছে কৃষ্ণ নামে একজন ক্যারেক্টার আছে, যেটা সায়ন ঘোষ রোল প্লে করছে। তিনি হচ্ছেন খুব গরিব, মানে যথেষ্ট অভাব রয়েছে। তিনি হচ্ছে টিউশন পড়ে রোজগার করেন। তো পরে তিনি একটা চাকরি পান, সেটা হচ্ছে বিরহ নামে একটা গ্রামে, সেটা হচ্ছে বিরহ গ্রামে, সে একটা স্কুল আছে সেই স্কুলে। তো তিনি কোনো বিনা ডোনেশনে চাকরি পেয়েছেন, সেজন্য এমন একটা জায়গায় চাকরি পেয়েছেন যে সেখানে তার জীবনযাপন পুরো বদলে যায় এবং তিনি সেখানে একজন মেয়ের প্রেমে পড়েন এবং তার সাথে কীভাবে গল্পটা এগোয়। এছাড়া সেখানে আরও কিছু চরিত্র দেখানো হয়েছে, তাদের মধ্যে বিভিন্ন রকম ঘটনাগুলো দেখানো হচ্ছে। এছাড়া এখানে যে নর্মাল গতানুগতিক আমাদের গ্রামগুলো আছে সেরকম না, এখানে পড়াশোনা যেখানে হয় সেইখানে পড়াশোনা কিন্তু হওয়ানোর কোনো কথাই না। সেখানে বোম তৈরি করানো হয় এবং কী করে তৈরি হওয়ার পর সেগুলোকে ফাটানো হয়, সেগুলো শেখানো হয়, এরকম অরাজকতার ব্যাপার। তো এইভাবে গল্পটা ধীরে ধীরে আগায় এবং শেষে কী হয় না হয় এবং কীভাবে সেগুলো সায়ন তার জীবনযাপনের পরিবর্তনটাকে তৈরি, মানে সায়ন তার জীবনযাপনটা কীভাবে পরিবর্তন করে, কোন দিকে এগোয়, কোন দিকে মোড় নেয়, সেগুলো নিয়ে ওয়েব সিরিজটার পুরো গল্পটা। তো সিনেমার মানে ওয়েব সিরিজটার প্রথম থেকে যে গানটা শুরু হয়েছে, গানটা দারুণ লাগলো। শেষে বিজিএমে যে গানটা রাখা হয়েছে ওটা খুব সুন্দর, মাঝখানে খুব সুন্দর রকমভাবে ট্রেলারটাকে সাজানো হয়েছে এবং স্পেসিফিক্যালি কিছু কিছু জায়গা দারুণ লেগেছে এবং কিছু কিছু জায়গা মোটামুটি সুন্দর লেগেছে। প্রদীপ্ত ভট্টাচার্যের এই প্রথম সিরিজ আশা করি খুব ভালো লাগবে এবং দর্শকদের খুব দারুণ একটা উপহার হিসেবে পাবেন দর্শকরা। তো এই ছিল আমার ট্রেলার রিভিউ, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, বিরোহী ট্রেলার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এত পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।